আসসালামু আলাইকুম, আমার ক্লাস ওয়ানের ছোট্ট সোনামণিরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের পরিবেশ পরিচিতি ক্লাস নিয়ে আবার হাজির হলাম। গত ক্লাসে আমি তোমাদের অধ্যায় 4 ও 10 থেকে কিছু শূন্যস্থান দিয়েছিলাম। আজকে আমি তোমাদের দেব অধ্যায় 16 থেকে। অধ্যায় 16 তোমাদের আছে পৃথিবী ও সৌরজগৎ। পৃথিবীটা হচ্ছে সৌরজগতের একটি গ্রহ, ঠিক আছে? যেখানে আমরা বাস করি এটাই হচ্ছে কি পৃথিবী, ঠিক আছে? সৌরজগতে কয়টি গ্রহ আছে? 11টি। বুধ, শুক্র, নেপচুন, এগুলো অনেক কিছু, ঠিক আছে, বৃহস্পতি, এরকম অনেক মানে 11টি আর কি গ্রহ আছে। তো তার মধ্যে থেকে আজকে আমি তোমাদের কিছু কি শূন্যস্থান দিয়েছি। তো দেখো, ক, আমরা ড্যাশ বাস করি, আমরা পৃথিবীতে বাস করি। আমরা কোথায় বাস করি? আমরা পৃথিবীতে বাস করি। খ, পৃথিবী একটি ড্যাশ ধরনের গ্রহ, পৃথিবী একটি মাঝারি ধরনের গ্রহ। গ, পৃথিবী দেখতে ড্যাশ মতো, পৃথিবী দেখতে কমলা লেবুর মতো। পৃথিবী দেখতে কেমন? কমলা লেবুর মতো। এখন আবার দেখো, এইখানে কিন্তু আবার আরেকটা আছে যে পৃথিবী দেখতে প্রায় গোলাকার। একটা আছে পৃথিবী দেখতে প্রায় গোলাকার, আর আরেকটা হচ্ছে যে এটি দেখতে কমলা লেবুর মতো, ঠিক আছে? তো দুইটাই চলে, কিন্তু আমি এখানে এইটাই দিয়েছি তোমাদের যে পৃথিবী দেখতে কমলা লেবুর মতো। ঘ, পৃথিবী একটি ড্যাশ, পৃথিবী একটি গ্রহ। ও, পৃথিবীর উত্তর ও দক্ষিণ দিকে একটু ড্যাশ, পৃথিবীর উত্তর ও দক্ষিণ দিকে একটু চ্যাপ্টা। এই চ্যাপ্টা দেখে কমলা লেবুর মতো, তাই না? আমাদের কমলার কি উপরে একটু চ্যাপ্টা, না নিচে একটু চ্যাপ্টা, এরকম পৃথিবীটাও। তারপর দেখো, চ, পৃথিবী ড্যাশ চারদিকে ঘুরে, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। আমরা তো ভাবতেছি যে সূর্য আমাদের পৃথিবী চারদিকে ঘুরতেছে, আসলে তা না, পৃথিবীটাই সূর্যের চারদিকে ঘুরছে, ঠিক আছে? ছ, পৃথিবীতে ড্যাশ ও ড্যাশ হয়, পৃথিবীতে আলো ও অন্ধকার হয়। দেখো, এই সূর্যটা যখন ঘুরে ঘুরে, মানে পৃথিবীটা যখন সূর্যের চারদিকে ঘুরে ঘুরে আসে, যখন সূর্যের আলো পড়ে তখন কি আলো হয়, মানে আমরা যেটাকে বলি যে সকাল হয়েছে, সকাল থেকে শুরু হয় যেটা, সেটা হচ্ছে আলো হয়। ও যখন সূর্যের আলোটা মানে ডুবে যায়, তখন মানে ঘুরে চলে আসে, তখন ওইটা কি অন্ধকার হয়, ঠিক আছে? তো পৃথিবীতে ড্যাশ ও ড্যাশ হয়, আলো ও অন্ধকার হয়। বর্গীয় জ, সৌরজগতে ড্যাশটি গ্রহ আছে। আমরা আগেই পড়েছি সৌরজগতে 11টি গ্রহ আছে, তার মধ্যে হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, ভালকান ও এক্স। তো এই সবগুলো মানে এগুলো তো তোমাদের প্রশ্নে থাকবে যে কতগুলো গ্রহ। তো এই গ্রহের নামগুলো তোমরা আগেই শিখে ফেলবে, ঠিক আছে? আর এই শূন্যস্থানগুলো পড়ে, গত ক্লাসের শূন্যস্থানগুলো পড়ে শিখে রাখো, এগুলো তোমাদের এমটি থ্রিতে থাকবে, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, ওকে।